12 বছর বয়সী শিক্ষার্থীদেরও দেয়া হবে করোনা টিকা। দেশে ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে মত্ত নগরবাসী, সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞের। রাজধানীর বাসিন্দা হয়েও সুবিধা বঞ্চিত তুরাগ এলাকার মানুষ, ভাঙাচোরা সড়কে নাবিশ্বাস জনজীবন, নভেম্বর পর্যন্ত সময় চাইলেন জনপ্রতিনিধি। এবং একটি গার্ডার ব্রিজ পাল্টে দিয়েছে বান্দরবানের সামগ্রিক চিত্র, বিদ্যুতের আলোয় আলোকিত হবার স্বপ্নে বিভোর নোয়াখালীর হাতিয়াবাসী। আসসালামু আলাইকুম, মহানগর সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত, 12 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ চলছে। স্বাস্থ্যখাতে অনিয়ম নিয়ে বিএনপির সংসদ সদস্যের প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী। ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা জোরদার করেছি, আমাদের এ পর্যন্ত প্রায় 2.5 কোটি লোকের ভ্যাকসিন আমরা দিয়ে ফেলেছি এবং 1.5 কোটি লোকের ডাবল ডোজ হয়ে গেছে। আমাদের অর্ডার এখন আছে হলো প্রায় 16.5 কোটি ভ্যাকসিন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যা টাকা লাগে তুমি ভ্যাকসিন আনো, মানুষকে দিয়ে দাও। বিদেশগামীদের কোভিড 19 শনাক্ত করতে বিমানবন্দরে প্রয়োজনীয় র্যাপিড পিসিআর স্থাপন করা হবে, এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে। ল্যাব স্থাপনে অনুমোদন পেয়েছে 7টি বেসরকারি প্রতিষ্ঠান। এটি সহ যাত্রীদের দেশে আসা যাওয়ার বিষয়ে জানাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জানেন যে কিছুদিন ধরে আন্তর্জাতিক যে বিমানবন্দর যেগুলো আছে সেগুলিতে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য যে বাংলাদেশে প্রবাসী যারা আছে তারা কিন্তু আন্দোলন করে আসছে, তারই ধারাবাহিকতা গতকালকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কি যারা অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় এবং বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু যে আন্তর্জাতিক যে বিমানবন্দর যেগুলো সেগুলিকে অর্থাৎ ল্যাব স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তো আমরা কথা বলার এখানে চেষ্টা করবো যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসানের সাথে, এই যে অর্থাৎ ল্যাব স্থাপনের বিষয়ে যে অর্থাৎ আপনাদের সাথে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো পরিকল্পনা অর্থাৎ কথা হয়েছে কিনা যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। র্যাপিড পিসিআর টেস্ট স্থাপনের বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শুধুমাত্র প্রয়োজনীয় স্পেস বরাদ্দ দিবে, তো সেই সেই বিষয়ে অলরেডি আমরা একটা স্পেস নির্ধারণ করে রেখেছি। আমাদের বহুতল কার পার্কিংয়ের তৃতীয় তলায় বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত দেওয়া হয় যে কারা এই র্যাপিড পিসিআর টেস্টটা করবে এবং কারা ল্যাবটা বসাবে, এই সিদ্ধান্ত হয়ে গেলেই আমাদের স্পেস নির্ধারণ করা আছে এবং অন্যান্য শর্ত সাপেক্ষে তারা কাজ শুরু করতে পারে। ধন্যবাদ তৌহিদুল হাসান। তো মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন যে আসলে যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরপরই তারা কিন্তু কার্যক্রম শুরু করবেন। তো আমরা সবাই প্রত্যাশা, যেহেতু তারা রিমিটেন্স যুদ্ধ, তো দুবাই সহ যারা বিভিন্ন দেশে যে আরটিপিসিআর যে সনদ যেটা আছে সেটা নিয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী যারা আছে তারাই। তো মাহমুদ, এয়ারপোর্ট থেকে এসেছিল আমার কাছে সর্বশেষ। যানজটের রাজধানীতে পথচারী পারাপারে ফুটওভার ব্রিজ স্থাপন করা হলেও তা ব্যবহারে অনীহা নগরবাসী, এমনকি চরম ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজের নিচ দিয়েই রাস্তা পার হন অনেকে। ডিএমপি ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানালেন, আইন অনুযায়ী এ বিষয়ে জরিমানার বিধান থাকলেও জনসচেতনতার বিকল্প নেই, আর ফুটওভার ব্রিজে পথচারী পারাপার কোনো সমাধান নয় বলে মত দিলেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। জসীমউদ্দিনের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। রাস্তায় যানবাহন আর মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে, এমন পরিস্থিতিতেও নিয়মের তোয়াক্কা করে না পথচারীরা, সুযোগ পেলেই যত্রতত্র সড়ক পার হয় তারা।
অথচ মাথার ঠিক উপরেই ফুটওভার ব্রিজ। রাজধানী নিউ মার্কেট, মোহাম্মদপুর, শ্যামলী ও মিরপুরের ফুটওভার ব্রিজে দেখা যায় একই চিত্র। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে নানা অজুহাতও দেখান পথচারীরা। রিক্স নিয়ে তো তারা ছিল, তো এই জন্য আরও আগে কয়েকজনকে দেখছি, সেই হিসাবে আসছি। আমার একটু পায়ে আর হাতে ডান পাশে ব্যথা, তো আমি সিঁড়ি বাইতে পারি না। তবে ভুলও স্বীকার করেন কেউ কেউ। আইনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তার স্বার্থেই ফুটওভার ব্রিজ ব্যবহারের কথাও বলেন তারা। ডাক্তার দেখানোর জন্য তারা এসে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও পথচারীরা সতর্ক হয় না বলে অনুযোগ করলেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। কিছু মানুষ আছে যে আপনি ধরেন তাকে যতই বুঝাবেন সে নিজের বুঝটাই বুঝে, সে আসলে অন্যদেরটা খেয়াল করে না। সবাইকে তো কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। তবে পথচারী পারাপারে ফুটওভার ব্রিজই সমাধান নয় বলে মনে করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। যে সমস্ত সড়কে 60 কিলোমিটারের নিচে গাড়ি চলাফেরা করে এবং যে সমস্ত সড়কের বিভিন্ন স্থানে সিগন্যালিং সিস্টেম আছে, সেখানে অবশ্যই পথচারীকে অ্যাট গ্রেড বা সমতলে পার হওয়ার ব্যবস্থা করতে হবে। আন্ত শহরের সংযোগের শহর সড়ক বলি, সেগুলো ছাড়া অন্য কোনো সড়কে ফুটওভার ব্রিজ অগ্রহণযোগ্য। যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মত দেন তিনি। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক নিয়ে দুর্ভোগের শেষ নেই রাজধানীর তুরাগ এলাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, এক যুগেরও বেশি সময় সংস্কার না করায় সবগুলো সড়কই এখন চলাচলের অনুপযোগী। তারপরেও প্রয়োজনের তাগিদে ছোট বড় গর্তে ভেড়া সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে অন্তহীন ভোগান্তির শিকার এলাকাবাসী। ভোগান্তি লাঘবের নভেম্বর পর্যন্ত সময় চাইলেন ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবিরের রিপোর্ট। রাজধানীর কোনো সড়কের দৃশ্য এমন হবে হয়তো ভাবতে পারছেন না অনেকেই। কেউ কেউ ভাবতে পারেন অজপাড়া ছোটখাটো কোনো জলাশয়, অথচ অবাক হবেন জেনে এটি ঢাকা উত্তর সিটির 54 নম্বর ওয়ার্ডের তুরাগ থানার সড়ক। স্থানীয়দের দাবি এমন দৃশ্য এক যুগেরও বেশি সময়ের। বছর ঘুরছে, বদলাচ্ছে জনপ্রতিনিধি, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তাদের। সড়ক সংস্কারে কোনো আন্তরিকতাই দেখছেন না জনপ্রতিনিধিদের। নির্বাচন হলো যে কমিশনার বলছে যে রাস্তাঘাট ভালো করে দেবো, রাস্তাঘাটের কোনো অবস্থা নেই। সুস্থ মানুষ এই রাস্তা যাওয়া সম্ভব না। একটা মানুষ যদি প্রেগনেন্সি যে তাদের বাচ্চা হয় আর কি, মেডিকেল যে নিয়ে যাবো সেই অবস্থা থাকে না ভাই। রিস্কায় উঠলে যাকে আপনার পেট বিষয় জায়গা মাজা ব্যথা হয়ে যায়। তারপরও থেমে নেই যান ও যান চলাচল। জীবনের তাগিদে ছোট বড় গর্তে ভরা সড়ক পাড়ি দিতে হচ্ছে এলাকাবাসীকে। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সড়কে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অর্থের অপচয় আছে। পায়ে হাইটে আসে, অনেকে পিস রাখা রাখা, এখানে অনেক মহিলারও পড়ছে। এই জায়গায় পড়ে এই যে আমার এই আঙ্গুলটা, এই দেখছেন আঙ্গুলটা কি অবস্থা, একদম ভেঙে গেল। 3-4 বছর একটা বাচ্চা নিয়ে একদম পানির ভিতরে শুধু তুরাগ থানা সড়কেই নয়, ঢাকা উত্তর সিটির 54 নম্বর ওয়ার্ডের সবগুলো সড়কেরই চিত্র একই, এমন অভিযোগ স্থানীয়দের। চলাচল করার মতো উপযোগী নয় হরিরামপুরের রাস্তা, কোনোটাই পালা না। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাইতে পারে না। একটা থানার যদি প্রধান সড়ক যদি এই অবস্থা হয় তাহলে আরো মহল্লার ভিত্তির রাস্তাগুলো কিরকম অবস্থা সেটা আপনারা পরিদর্শন করে দেখতে পারেন। ওয়ার্ডবাসীকে আশার বাণী শোনালেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ। বললেন দুর্ভোগ থেকে মুক্তি পেতে জনগণকে অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর পর্যন্ত। 1.5 বছর যাবত এই ফান্ডটা আটকে ছিল এই করোনা পরিস্থিতির কারণে। এখন 97 কোটি টাকা রিলিজ হয়েছে টোটালি 18টি ওয়ার্ডের জন্য। মেবি অক্টোবর অথবা নভেম্বর মাসের ভিতরে কাজে হাত দেওয়ার কথা আর কি, কারণ আমাদের এটা তো প্রজেক্ট অলরেডি পাস করা আছে। শুধু আশার বাণী নয়, জনগণের কষ্ট লাগবে, শীঘ্রই সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেবেন জনপ্রতিনিধি, এমনটাই প্রত্যাশা তুরাগবাসীর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। হাজারো মানুষের ভোগান্তি কমিয়েছে বান্দরবানের রেইচা গোয়ালিয়া খোলা এলাকার সাঙ্গু নদীর ওপর নির্মিত গার্ডার ব্রিজ। এতে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটির সঙ্গে সড়ক পথের দূরত্বও কমেছে। পর্যটক আকৃষ্ট করতে জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। এলজিইডির অর্থায়নে প্রায় 13.5 কোটি টাকা ব্যয়ে বান্দরবানের রেইচা গোয়ালিয়া খোলা এলাকায় সাঙ্গু নদীতে নির্মাণ করা হয়েছে গার্ডার ব্রিজ। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও 220 মিটার দীর্ঘ ব্রিজটির ব্যবহার শুরু হয়ে গেছে। এর বদৌলতে পাল্টাতে শুরু করেছে পাহাড়ি এ জনপদের চিত্র।
সাঙ্গু নদীর দুপাশে প্রায় 7000 পরিবারকে আগে যাতায়াত করতে হতো নৌকায় চেপে। বর্ষাকালে নদীর পানি বাড়লে তীব্র স্রোতের কারণে অনেক সময় বন্ধ থাকত যাতায়াত। গার্ডার ব্রিজ নির্মাণের ফলে কেটেছে সে দুর্ভোগ ও যন্ত্রণা। ব্রিজটা না হওয়ার আগে আর কি আমরা এই সাঙ্গু নদী পার হতে অনেক কষ্ট হয়ে যেত। সাঙ্গু নদীর পাড়ে এসে নৌকা পারাপারের জন্য দীর্ঘক্ষণ সময় বসে থাকতে হতো। অনেক কষ্ট করে আমরা পার হতাম। এখানে যত শাক সবজি ছিল সব শাক সবজি পচে যেত, আমরা ঠিক মতো বাজারে নিতে পারতাম না। আগে নদীর পানি উঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এর পাশাপাশি বান্দরবান জেলা সদর এবং কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হয়েছে। এখান থেকে দিয়ে কক্সবাজারটা একদম খুব জায়গায় আমাদের যাওয়ার খুবই সুযোগ হয়েছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে উপভোগ করছে প্রকৃতি ও সাঙ্গু নদীর সৌন্দর্য। এখানে প্রায় 30 থেকে সম্ভবত 40টি গ্রামের মতো আছে, তো এখন ওরা হয়তো জীবন মানুষদের একটু বেড়ে যাবে। পর্যটক আকৃষ্ট করতে জেলার সমস্ত রাস্তা আধুনিকায়নের চেষ্টা চলছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা যেহেতু অনেক সুন্দর হয়েছে এবং এখানে ল্যান্ডস্কেপিংটা অনেক সুন্দর, যার জন্য এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, প্রচুর দর্শক এখানে সমাগম হয়। ব্রিজটি নির্মাণের ফলে বান্দরবানের রেইচা, গোয়ালিয়াখোলা ও চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়ন এবং বান্দরবান রাঙামাটি সড়কের ক্যামলং এলাকার মধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বিদ্যুতের আলোয় ভরবে ঘর, উজ্জ্বল হবে বাড়ির আঙিনা, রাস্তাঘাট, নির্মাণ হবে কলকারখানা, অবকাঠামো বাড়বে, মাথাপিছু আয় উন্নত হবে, জীবনযাত্রা, এমন স্বপ্নে বিভোর নোয়াখালীর হাতিয়ার মানুষ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তোড়জোড়ে এমন স্বপ্ন দেখতেই পারেন যুগ যুগ ধরে অন্ধকারে বসবাস করা লাখো মানুষ। এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধি। হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। বিদ্যুতের আলোয় আলোকিত হতে চলেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। এজন্য চলমান রয়েছে 384 কোটি 36 লাখ টাকার একটি প্রকল্প। উপজেলার 11টি ইউনিয়নের 5 লাখ মানুষ দীর্ঘদিন বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। যদিও স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভাগ তেলভিত্তিক জেনারেটরের মাধ্যমে পৌরসভায় সীমিত আকারে বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। জেনারেটর দিয়ে বিদ্যুৎ দেয়, এরপরে আবার জেনারেটর বেশি অনেকক্ষণ চলাচল চলে যায়। যদি বিদ্যুৎটা হয় দেশের মানুষ কর্মসংস্থান বাড়বে। বিদ্যুৎ যদি আমাদের এখানে 24 ঘন্টা থাকে তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করব। জীবনযাত্রার মানটা আসলে চিত্রটা পরিবর্তন হবে হাতে বিদ্যুতের কারণে। মুজিববর্ষে গোটা দেশ শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে প্রায় 20 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে মালামাল আসছে হাতিয়ায়। এতেই উৎফুল্ল লাখো মানুষ। দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার, হাতিয়ে বিদ্যুৎ আসলে মানুষের অত্যন্ত ভালো হইবে, ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। বিদ্যুৎ আসা মানে আমাদের জন্য অনেক গর্ব না? আমরা বিদ্যুৎ আসলে আমাদের এখানে বরফ মিল হবে, আমরা মাছগুলা বরফে রাখতে পারবো। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস। আজকে সে আমাদের বহুল আকাঙ্ক্ষিত বিদ্যুৎ সমস্যার সমাধান হতে যাচ্ছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বীপবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসছে ডিসেম্বরে প্রকল্প কাজ আংশিকভাবে শেষ হলে অন্তত 60,000 পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। পুরো কাজ শেষ হবে 2024 সালে। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, যদিও বানভাসী মানুষের দুর্ভোগ কাটছে না বাড়িঘর থেকে পানি না নামার কারণে। ফলে বহু পরিবার আশ্রয় নিয়েছে তুলনামূলক উঁচু স্থান বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে, সেখানেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। নদীর পানি কমতে থাকায় অনেক এলাকায় আবার দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় প্রকট হচ্ছে গোখাদ্য সংকট এবং ছড়াচ্ছে পানিবাহিত রোগ বালাই। পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। ভিড় বাড়ছে শিমুলবাগান, হাওর বিলাস, পাহাড় বিলাস সহ একাধিক পর্যটন স্পটে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছে নানা বয়সী মানুষ। তবে আবাসন সুবিধা না থাকার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় শব্দ দূষণ বন্ধের দাবি জানালেন পর্যটকরা। সুনামগঞ্জ প্রতিনিধি কুলন্দ দাসের তথ্যে ডেস্ক রিপোর্ট। হাওর কন্যা বলা হয় সুনামগঞ্জের টাঙ্গুয়াকে। সারি সারি হিজল, করজ আর নখলারগড় বন, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার 18টি মৌজা জুড়ে 12,655 হেক্টর আয়তনের হাওরে একসময় 180টি বিল ছিল, এখন কমে তা দাঁড়িয়েছে 109টিতে। ভেতরে জালের মতো ছড়িয়ে ছিটে আছে অসংখ্য খাল ও নালা। ভারতের মেঘালয় পাহাড় থেকে 38টি ঝর্ণা মিশেছে টাঙ্গুয়ার হাওরে। 88টি গ্রামের লক্ষাধিক মানুষ হাওরের উপর নির্ভরশীল।
এছাড়া জনপ্রিয় হয়ে উঠেছে বারেকটিলা, জাদুকাটা নদী, সীমান্ত ছড়া, নীলাদ্রি লেক, শিমুল বাগান, হাওড় বিলাস, পাহাড় বিলাস সহ একাধিক পর্যটন স্পট। শুক্র শনিবার বন্ধের দিন থাকায় তিনগুণ বাড়ে পর্যটক। প্রকৃতি প্রেমী বা ভ্রমণ প্রিয়াসু এই ধরনের মানুষজনরা যদি আসলে টাঙ্গুয়ার হাওড় না আসে, তাহলে দেশের এই যে সুন্দর যে জায়গাগুলো এটা আসলে ওইভাবে উপভোগ করতে পারবে। তবে আবাসন সুবিধা না থাকার অভিযোগ দর্শনার্থীদের। হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় শব্দ দূষণ বন্ধেরও দাবি জানালেন তারা। সব মিলে একটা চমৎকার পরিবেশ, বিভিন্ন নৌকায় উচ্চমাত্রায় গান বাজাচ্ছে, তো এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য একটু সমস্যা। স্বাস্থ্যবিধির আটটি নির্দেশনা মানতে পর্যটকদের বাধ্য করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সুনামগঞ্জ পর্যটনের একটি নতুন সম্ভাবনা, সেজন্য আমরা পর্যটকদের একেবারেই মানে কঠিন শাস্তির আওতায় না এনে তাদেরকে সচেতনতা বৃদ্ধির বিষয়টাকে আমরা জোর দিয়েছি। দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দর্শনার্থী ও স্থানীয়রা। শারমিন সর্দা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেয়া হবে করোনার টিকা। দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে মত্ত নগরবাসী, সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞের। রাজধানীর বাসিন্দা হয়েও সুবিধা বঞ্চিত তুরাগ এলাকার মানুষ, ভাঙাচোরা সড়কে নাভিশ্বাস জনজীবনে, নভেম্বর পর্যন্ত সময় চাইলেন জনপ্রতিনিধি। এবং একটি গার্ডার ব্রিজ পাল্টে দিয়েছে বান্দরবানের সামগ্রিক চিত্র, বিদ্যুতের আলোয় আলোকিত হবার স্বপ্নে বিভোর নোয়াখালীর হাতিয়াবাসী। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30 সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।